ইউটিউবে বেশিরভাগ ইউটিউবারই মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকেন আর মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সময় কিছু অ্যাপের প্রয়োজন পড়ে যেমন কাইনমাস্টার পাওয়ার ডাইরেক্টর এবং ইনসার আর এইসব অ্যাপে কিন্তু মিউজিকও থাকে আর বেশিরভাগ ইউটিউবারই কিন্তু মিউজিক ব্যবহার করে থাকেন নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন নতুন গল্প বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা ইউটিউবিং করেন তাদের মধ্যে বেশিরভাগ ইউটিউবারই কিন্তু মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকেন আর মোবাইল দিয়ে ভিডিও এডিট করার সময় কিছু অ্যাপের প্রয়োজন পড়ে যেমন কাইনমাস্টার পাওয়ার ডাইটার এবং ইনশট আর এইসব অ্যাপে কিন্তু অনেক মিউজিক আছে আর অনেক ইউটিউবারই আছে যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করে থাকেন আর এইসব অ্যাপ থেকে অনেকে মিউজিক নিয়েছেন সবাই জানেন যে এইসব অ্যাপ থেকে মিউজিক নিলে কোনোরকম কপিরাইট কেলে বাঁচবে না একেবারে নির্ভয় বেশিরভাগ ইউটিউবারই কিন্তু এখান থেকে মিউজিক নেন এইবার কথা হচ্ছে আমারই কিছু জানাশোনা চ্যানেল আছে যাদের দু বছর পর কপিরাইট ক্লেম এসছে তারা কাইন মাস্টার থেকে মিউজিক নিয়েছিল কাইন্ড মাস্টার বা ইনসর্ট থেকে সেই মিউজিকে দু বছর পর কপিরাইট কেলেমছে অনেক ইউটিউবার আছেন যারা মাস্টার থেকে মিউজিক সংগ্রহ করেন তারপর নিজেদের ভিডিওতে ইউজ করেন আবার ইনশর্ট থেকেও মিউজিক নেন ইনশটে কিন্তু ভালো ভালো মিউজিক আছে সেই মিউজিকগুলো কিন্তু খুব সুন্দর এবার ওই মিউজিক অনেকেই ব্যবহার করেন অনেকের কপিরাইট কেলেম আসছে অনেকের আসেনি এইবার অনেকেই ভাবছেন যে আমার তো কপিরাইট কেলেম আসেনি তার মানে কোনো চিন্তা নেই কিন্তু আপনারা আজকে কপিরাইট কেলেম আসেনি তার মানে যে কোনো দিন আসবে না তার কোনো গ্যারান্টি নেই একদিন একদিন আপনার কপিরাইট ক্লেম আসতেই পারে তাই এই সব অ্যাপ থেকে আপনারা কোনোরকম কপিরাইট ক্লেম আসুক আর না আসুক কোনো মিউজিক নেবেন না মিউজিক যদি নিতে হয় তাহলে ইউটিউব লাইব্রেরি আছে সেই ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক সংগ্রহ করুন কোনো রকম কপিরাইট কেলেম আসবে না কপিরাইট ক্লেম কোথায় আসে ধরুন আপনি একটি পাঁচ মিনিটের ভিডিও করলেন সেই পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে আপনি কথাও বললেন এবং মিউজিকও দিলেন তার মানে মিক্সড করলেন আপনি যেখানে কথা বলছেন সেখানে আপনার মিউজিকটা হয়তো আপনি একটু ডাউন করে রেখেছেন তারপর আপনার কথা যখন শেষ হচ্ছে তখন আপনি আর মিউজিকটা আবার লাউড করে দিচ্ছেন মানে হাই করে দিচ্ছেন এইবার কপিরাইট ক্লেম আসছে বেশিরভাগ কোথায় আপনি যখন মিউজিকটি লাউড করছেন বা হাই করছেন সেই জায়গায় কপিরাইট ক্লেমটা বেশি আসছে আপনি যখন কথা বলছেন তখন কিন্তু আপনার মিউজিকটা ডাউন থাকছে সেই ডাউন জায়গায় কপিরাইট ক্লেম খুব কম আসছে তাহলে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা কোথায় যখন আপনি মিউজিকটা হাই করছেন সেই জায়গাটা যখন মিক্সড কোনো ভিডিও করছেন কথা বলছেন এবং মিউজিক ব্যবহার করছেন সেই জায়গাটা একটু কপিরাইট ক্লেমটা কম আসছে যখন আপনি কথা বলছেন তখন হয়তো মিউজিকটা লো থাকছে যে কারণে ওইখানটা কপিরাইট ক্লেম কম আসছে তাই আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম আসে ধরুন আপনার পাঁচ মিনিটের ভিডিও কপিরাইট ক্লেম এসেছে এক মিনিট বা তিরিশ সেকেন্ড শুধু সেই তিরিশ সেকেন্ড কপিরাইট ক্লেমটা আপনি কীভাবে সরাবেন আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে কপিরাইট ক্লেম কী করে সরাতে হয় আপনার একটি ভিডিওতে তিরিশ সেকেন্ড বা এক মিনিট ক্লেম এসছে শুধু সেই জায়গাটুকু আপনি মানে ডিলিট করবেন কপিরাইট ক্লেমটা সরিয়ে দেবেন কীভাবে করবেন আমার একটি ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন যে কপিরাইট ক্লেম কী করে ডিলিট করতে হয় আর যদি আপনারা বলেন যে কপিরাইট ক্লেম নিয়ে আরেকটা ভিডিও করতে তাহলে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কপিরাইট ক্লেম আসলে কী করে ডিলিট করতে হয় বা শুধু যে যে জায়গাটুকু কপিরাইট ক্লেম এসছে তিরিশ সেকেন্ড হোক বা এক মিনিট হোক শুধু সেই জায়গাটুকুই আপনি মিউট করবেন বা ডিলিট করবেন সেটা কিভাবে করতে হয় যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি একটি আলাদা ভিডিও করব সেই ভিডিওতে দেখিয়ে দেবো যে শুধু এক মিনিট বা তিরিশ সেকেন্ড যেখানে কপিরাইট ক্লেম এসছে সেই জায়গাটুকু কি করে আপনি মিউট করবেন বা সেই জায়গাটুকু কি করে ডিলিট করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার